দীঘির জলে শামুক করতে গিয়ে তলিয়ে গেলেন 1 বছর 55 বয়সী মহিলা। ঘটনা বাঁকুড়ার জয়পুর রাজগ্রাম এলাকায়। আবারও জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হলো 55 বয়সী এক মহিলার। জানা যায় প্রায় প্রতিদিন শামুক ঝিনুক কুড়াতে যান ওই মহিলা। পুকুরের জলে প্রতিদিনের মতোই বেরিয়েছিলেন বাড়ি থেকে। দুপুর পেরিয়ে গেলেও বাড়িতে না আসায় খোঁজাখুঁজি শুরু করেন রাজগ্রাম এলাকাতে। সেই খোঁজাখুঁজির খবর গ্রামের আশপাশ এলাকায় ছড়িয়ে যেতেই স্থানীয় মুচিপাড়া সংলগ্ন সরস্বতী দিঘিতে দেখেন একটি হাঁড়ি দিঘির জলে ভাসছে, আর দিঘির জলেতে কেউ নেই। সেই খবর পাশের পাড়া থেকে ওই 55 মহিলা রেখা মাঝির বাড়িতে খবর যায় পাশের পাড়ার মানুষজন। এই খবর পা মাত্রই তৎক্ষণাৎ বাড়ির লোক ছুটে আসেন, ওই দিঘির জলে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করলেও না খুঁজে পাওয়ায় পাশের এলাকার মানুষজন জাল নিয়ে দিঘির জলে খুঁজতে থাকেন। তখন ওই জালেতে মহিলার দেহ উঠে আসে। তৎক্ষণাৎ এলাকার মানুষ ও বাড়ির লোক জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। সেখানে ডাক্তারবাবুরা প্রাথমিক চিকিৎসা করার পর জানান উনি মারা গেছেন। খবর দেওয়া হয় জয়পুর থানাতে। জয়পুর থানার এক আধিকারিক সঞ্জিত বাবু ওর সাথে একাধিক পুলিশ কর্মীরা সহ খবর পাওয়া মাত্রই ছুটে আসেন জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। দীর্ঘক্ষণ ডাক্তারবাবুর সাথে কথা বলার পর ময়না তদন্ত করার জন্য জয়পুর থানায় নিয়ে যায়। ওই মহিলার দেহটি ময়না তদন্তে আগামীকাল বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠাবেন। বাঁকুড়ার জয়পুর থেকে রঞ্জিত কুণ্ডুর রিপোর্ট, বাংলা সার্কেল নিউজ। ওই শামুক কুড়োতে গেছিল জলেতে, যে জলে ডুবে গেছিল। কোথাকার জলে হয়েছে এটা? ওটা সরদিঘি বলে একটা দিঘি আছে, সরস্বতী দিঘি। আচ্ছা, সেই দিঘিতে? হ্যাঁ, সেই দিঘিতে। মানে কোথায় বাড়ি আপনাদের? আমাদের বাড়ি রাজাগ্রাম। রাজাগ্রাম কি পাড়ায়? মাঝিপাড়া। রাজাগ্রাম মাঝিপাড়া। হ্যাঁ, যিনি মারা গেছে ওনার নাম কি? রেখা মাঝি। কোথায় বাড়ি? রাজাগ্রামে। আপনি কে হন? আমি ওর দেওয়ার। উনি ওর দেওয়ার হন? মানে কি শামুক কুড়োতে যিনি মারা গেছে? শামুক কুড়োতে যিনি। ও একাই ছিল? একাই ছিল। কতক্ষণ আগেকার ঘটনা হয়েছে এটা? ওটা তোমার 12টা সাড়ে 12টার সময় হয়েছে, তখন বেরিয়েছিল আর কি। আচ্ছা, তারপরে তোমার আমরা এই 4টা সাড়ে 4টার সময় খোঁজ করি। আচ্ছা, দিয়ে এতক্ষণে পেলেন? হ্যাঁ, এতক্ষণে পেলেন। দিয়ে হসপিটালকে নিয়ে এসেছেন? হ্যাঁ, হসপিটালে নিয়েছি। ঠিক আছে। কখন পেলেন? কোথায় হয়েছে?